আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে একটি সাইট অলরেডি স্ক্যাম করেছে। আমি স্ক্যামের প্রতারণার শিকার হয়েছি, তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সাইটটি। আমি জানি না সবাইকে পেমেন্ট করতেছি কি করতেছি না, কিন্তু আমাকে তারা পেমেন্ট করেনি, তার জন্যই আমি সাইটটি স্ক্যাম করতেছি। সো আমি ডিটেলস আপনাদের প্রমাণ সহ দেখাই দিচ্ছি, তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এই সাইটটি আমি কয়েকদিন আগে একটি টিউটোরিয়াল বানাইছিলাম এবং 2,700 সেখানে আমি ডিপোজিট করেছিলাম। তো বন্ধুরা, এখানে আমি আমার ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে গেলাম। তো এখানে দেখুন, আমি অলরেডি ডিপোজিট করেছিলাম, সেই ডিপোজিটের প্রমাণটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, এখানে অলরেডি আমার 2,87,000 ডিপোজিট করা হয়েছে, যার প্রমাণ এখানে আছে। আর এদের উইথড্র সিস্টেমটা এতটা আপনার বুঝতে খুব কষ্ট হবে যে এরা আর কি উইথড্র দিচ্ছে না। দেখুন, আমাকে সব তিনটাই কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। এই তিনটার মধ্যে আমি জাস্ট প্রথম যে সাইটটিতে উইথড্র দিয়েছিলাম, প্রথম যে অ্যাড্রেসটিতে উইথড্র দিয়েছিলাম, সেটি মাত্র পেয়েছি। আর যে বাকি যে দুইটা দেখতেছেন, এগুলো অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু তারা আমাকে কোনো সাতাশি জমা হয়নি আমার কয়েনগুলো, তারা আমাকে এটা পেমেন্টই করেনি। তারা এখানে লিখে দিয়েছে অ্যাপ্রুভ, কিন্তু কোনো সাতাশি আমার এখানে জমা হয়নি আমার অ্যাকাউন্টে। সো এই জন্যই আমি এই সাইটটিকে আমি পরপর দুইবার এখান থেকে উইথড্র দিয়েছি, দুইবারই অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু আমার কয়েন বেজে কোনো কয়েন জমা হচ্ছে না। আমি এটা নিয়ে তাদের কাছে SMS দিয়েছি, ইমেল করছি, বাট তারাই কোনো অ্যান্সার করতেছে না, যার কারণে আমি ভাবতেছি যে এরা আর কি স্ক্যাম করেছে। তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন যে এখানে অনেকেই উইথড্র নিচ্ছে, তারা দেখাচ্ছে এগুলো হয়তো বা তারা স্ক্যাম দেখাচ্ছে। নিচের পেজে আসলে দেখুন উইথড্র অপশনে, এখানে তারা দেখাচ্ছে তারা অলরেডি উইথড্র দিচ্ছে, এখানে 2,50,000 এরকম উইথড্র দিচ্ছে, কিন্তু এগুলো আমি বুঝতেছি না যে তারা কেন এরকম করতেছে। আর এগুলো হয়তো বা স্ক্যামও হতে পারে, হয়তো বা তারা আগেরগুলো এইভাবে রিভিউ দেখাচ্ছে। তারপরে এখানে ডিপোজিট সংখ্যা দেখতে পারছি, ডিপোজিট অনেকে করতেছে, কিন্তু এখান থেকে আমি কোনো রকম পেমেন্ট পাইনি, জাস্ট শুধু একবারই পেয়েছি, তারপরে আর কোনো আর পেমেন্ট পাই নাই আমি। আমি আমার বিটকয়েন অ্যাড্রেস চেঞ্জ করছি, তার সাথে কন্ট্যাক্ট করছি, তার কোনো রিপ্লাই দেয়নি। বিটকয়েন অ্যাড্রেস চেঞ্জ করেও আমার এখানে হয়নি, কোনো কাজ হয়নি। আর এখানে দেখুন, আমার অলরেডি আরও 54,000 জমা হয়েছে, এখানে মিনিমাম উইথড্র 50,000, তারপরেও আমি এখানে কোনো উইথড্র পাইনি। সো বন্ধুরা, আপনারা এখানে কখনোই আর ইনভেস্ট করবেন না, যদি কি ইনভেস্ট করে থাকেন তো আর এটা সে পুনরায় আর কখনো ইনভেস্ট করবেন না। এখানে আমার 2,00,000 অলরেডি ড্যামেজ হয়ে গেছে। সো এটা নিয়ে আমি আর আপনার জানানোর জন্য আমি এই ভিডিওটি বানালাম। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে ধন্যবাদ।